नमस्कार शाइन न्यूज़ आमी जीना आपने स्वागत जानाची चोख राखबो खबरे। गतकाल थेके जे खबरे आलोड़ित फैशन दुनिया ता हलो प्रयात होयेछेन फैशन डिजाइनर शर्वरी दत्त। गतकाल रातेर दिके तार निजेर बाड़ी शौचागार थेके तार देह उद्धार हय। तार मृत्युके घिरे इतिमध्ये जथेष्ट चांचल्य सृष्टि होयेछे फैशन जगते शोकस्तब्ध प्रतिटी मानुष। सेलेब्रा पर्यन्त बोलछेन एटा सत्यि आशा करा जाय ना, एमन परिणति शर्वरी दत्तेर सत्यि सेटा कांक्षित नय। शाइन प्रोडक्शनेर किड्स फैशन शोएर प्रधान বিচারক হিসেবে তার আমন্ত্রণ ছিল, সেই বিষয়ে তিনি কথা বলেছিলেন আমাদের সঙ্গেও। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাইন প্রোডাকশনের মুখ্য উপদেষ্টা শ্রী সন্তু সিনহা মহাশয়। শাইন প্রোডাকশনের আসন্ন একটা শো আছে 4 এপ্রিল, সেখানে এটা হবে নজরুল তীর্থতে এবং এটা খুব সুন্দরভাবে ওরা করছেন। আমি আগাম শুভেচ্ছা জানাই এবং সেখানে আমাকে বিচার মানে জাজিংয়ের জন্যে ওরা আমাকে ডেকেছেন, এজন্য আমি খুশি। শাইন প্রোডাকশনের উদ্যোগে এবং যিনি কর্ণধার যিনি আছেন সব কিছুর মানে কি বলবো ব্যাকবোন, সেই সন্তু সিনহাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। তারা তিনি যত তার উদ্যোগগুলো খুব সফলভাবে আয়োজিত করতে পারেন সেই জন্য আমার সবসময় তার জন্য শুভেচ্ছা রইল। আমি ভাবতেই পারছি না যে দিদি আজকে আমাদের মধ্যে নেই। লাস্ট 24 জুলাই ওনাকে আমি ফোন করেছিলাম ওনার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। তখন দিদির সঙ্গে অনেক কথা, করোনা নিয়ে কথা, আমাদের শাইন প্রোডাকশনের একটা শো ছিল কিড ফ্যাশন শো, যেটা আমাদের 4 এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে সেটা পোস্টপোন হয়ে গেছিলো। যেখানে সর্বরীতি আমাদের স্পেশাল জাজ হিসেবে সেখানে আসতেন, কিন্তু আজকে ওনাকে পাচ্ছি না ভেবে খুব কষ্ট লাগছে। আমি ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা। পারিবারিক বিবাদ, কাকার গোষ্ঠীর সঙ্গে বোমাবাজি, যার ঘটনায় মৃত হলো এক ভাইপো, তার সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও একজন, ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। কেশপুরে দামোদর চকের বাসিন্দা কাকা শেখ আক্তারের সঙ্গে ভাইপো শেখ সেলিমের বিষয় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, আর সেই বিবাদ চরমে ওঠে যা রূপ নেয় সংঘর্ষের। কাকা শেখ আক্তারের লোকজনেরা বোমাবাজি করে, যার জেরে মৃত্যু হয় শেখ নাসির নামে সম্পর্কে ভাইপো একজনের। বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় শেখ মজার নামে 14 বছরের কিশোর। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা, যদিও উভয় পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। কেশপুরের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি জানিয়েছেন দুপক্ষই তৃণমূলের সমর্থক হলেও এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ। একই কথা জানিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভানেত্রী অন্তরা ভট্টাচার্য। তিনি বলেন এটি তৃণমূলের নিজেদের গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা। গোষ্ঠী আমরা বাড়ির মধ্যে ছিলাম, আমরা আচানক এসে বোম অ্যাটাক করে। কোথায় হয়েছে? দামোদর চলে হেক্তার গোষ্ঠী। আচ্ছা, হ্যাঁ, ওনাকে ফুল এ করছে আমাদের যেখানে যে ব্লক সভাপতি, আমরা 3 মাস ধরে তাকে কমপ্লেন করছি যে ওরা ঘরে গ্রামের মধ্যে ঘেঁষা বোম, হ্যাঁ কালকেও বোম মেরেছে, তাও কমপ্লেন করা হলো, পুলিশ কোনো ডিসিশন নেয়নি, কোনো এ করেনি, পুলিশ এসে ঘুরিয়ে চলে যাচ্ছে, আমাকে খেদাচ্ছে। হ্যাঁ, আপনারা আপনার কোন দল করেন? আমরা টিএমসি দল করি, আমার ভাই যে আমার থেকে ছোট সে হলো পঞ্চায়েত। আচ্ছা, এ বোম্বে থেকে ঘুরতে এসে বাড়ি। আচ্ছা, ব্যাস হ্যালো। তাহলে তাহলে হামলাটা কারা করলো? বিজেপি, বিজেপির লোকরা। নিয়ে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন শাইন নিউজে। আদালত চত্বর ভরে গেছে একেবারে ঝোপঝাড় জঙ্গলে, ভয় পাচ্ছেন আদালতে যেতে মানুষজন। এ ছবি বহরমপুর আদালত চত্বরের। প্রসঙ্গত, লকডাউনের জেরে আদালত বন্ধের নির্দেশ ছিল, এর ফলে বেশ কিছুদিন ধরে সঠিক পরিষেবা পৌরসভার পক্ষ থেকে দেয়া হয়নি এমনটাই মনে করা হচ্ছে, যার জেরে একেবারে বহরমপুর আদালত চত্বরের আশপাশ পুরোপুরি ঝোপে ঝাড়ে ভর্তি হয়ে গেছে, যার জেরে এই সময় সাপ বা অন্যান্য ক্ষতিকারক প্রাণীর আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। বিষাক্ত প্রাণী থাকতে পারে সেই আশঙ্কায় কেউ কোর্ট চত্বরের ধারে পর্যন্ত যাচ্ছেন না। বহরমপুর আদালত চত্বর ভরে গেছে ঝোপঝাড় জঙ্গলে। আদালত চত্বরে উকিল থেকে মক্কেল সবারই সমস্যা, সবাই আতঙ্কে আছেন, বিষাক্ত সাপ আছে বলেও জানা গেছে। বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রফিকুল ইসলাম তিনি বলেন পানীয় জলের সমস্যা রয়েছে, ড্রেনের নিকাশি ব্যবস্থা নেই, বহরমপুর পৌরসভাকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। হ্যাঁ, আমাদের অনেক সমস্যা হয়, এখানে পার্থেনিয়াম আছে, অনেক বিষাক্ত গাছ আছে এবং সাপ পোকামাকড় আছে। আমি বহুবার আমাদের ডিস্ট্রিক্ট জাজ, বর্তমানে পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর, ওনাকে অফিসিয়ালি চিঠি দিয়েছেন,
আমাদের ব্যারাসেশন হিসাবে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে আমিও চিঠি দিয়েছি, সেই চিঠির কপিও আমাদের কাছে আছে। সেই সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও এবং ওভার টেলিফোনে এসডিও অ্যাডমিনিস্ট্রেটর যে বর্তমানে আছে তা ওনাকে বলার পরেও আজ পর্যন্ত এই যে কোর্ট এরিয়া কোনো পার্থেনিয়াম বা জঙ্গল আজ পর্যন্ত কোনো পরিষ্কার হয়নি, বারবার বলা সত্ত্বেও কোনো পরিষ্কার হয়নি। এখানে প্রচুর মানুষ বিভিন্ন কাজে আসে, এখানে পুলিশ ডিপার্টমেন্টের লোকজন আসে, জজ সাহেবরা আছেন, লয়াররা আছেন, ল ক্লার্করা আছেন, কোর্টের স্টাফরা আছেন, তারাও খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আছে। আমি আমার বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেক্রেটারি হিসাবে আমি একটা অফিসিয়ালি চিঠি আমি পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সাহেবকে দিয়েছিলাম এবং জজ সাহেবের একটা চিঠি আমাদের নাজিরবাবু নজরত ইনচার্জ নাজিরবাবু তিনিও একটা অফিসিয়ালি চিঠি দিয়েছিলেন, তাতেও কোনো অ্যাকশান হয়নি। এবং ওভার টেলিফোনে আমি নিজেও পার্শ্ব করেছি, আমাদের বিভিন্ন লয়ারও পার্শ্ব করেছে, তার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো রেজাল্ট হয়নি। আমরা এই জঙ্গলে সাপ পোকামাকড়ে আমাদের সারাদিন সকাল থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আমাদেরকে থাকতে হয়, বিভিন্ন মশা পোকামাকড়ে আমাদের কাজ করা খুব অসুবিধা। আমি চাইছি যে যেহেতু কোর্ট কোয়েরিয়া পৌরসভার আন্ডারে পৌরসভা ট্যাক্স নেয়, কোর্টের যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাতে সকল মানুষ সকল শ্রেণীর মানুষ বিচার প্রার্থীরা জাজেসরা স্টাফরা লয়ার্সরা লকাররা তারও সুস্থভাবে জীবনযাপন করতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশ যাতে স্বাস্থ্যকর হয় এবং এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। জল নিকাশি যে ড্রেনগুলো দীর্ঘদিন ধরে ময়লা জমে আছে সেগুলো পরিষ্কার হয় সেটাও অথরিটিকে দেখার জন্য বলছি। হ্যাঁ, আশঙ্কা লাগেই তো, এত জঙ্গল কোর্ট এরিয়ায়ও বহরমপুর পৌরসভা মানে জেলার যেটা মোটামুটি একটা বিশিষ্ট জায়গা এই জায়গা এরকম নোংরা, সাধারণ মানুষ আমরা তো ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। রাস্তাঘাট জঙ্গলে বুঝে গেছে, সাপ কামড় দিতে পারে, পোকামাকড়ের ভয় আছে, বিভিন্ন যে বিষাক্ত গাছ থাকে তাতে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়, এরকম গাছ থাকে। বলছি ওই কোর্টের ভিতরে কোর্ট চত্বরে যেসব আপনার দুনিয়ার জঙ্গল ফঙ্গল হয়েছে আর কি, হ্যালো, তো ওইগুলো নিয়ে দাদা বার অ্যাসোসিয়েশনের লোকজন বলছে যে পৌরসভা নাকি কোন রকম উদ্যোগ নিচ্ছে না, একটু বিশ্বাস দিচ্ছে না। তো কি বলবেন দাদা? ওটা প্রতিবারই নির্মূল করা হয় ঠিকই, এবং এই যে কোভিড ওয়ারিং সিচুয়েশনে আমাদের তো এটা সরকারের রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট একটি নির্দেশিকা ছিল যেখানে এরকম যে 25% স্টাফরা কাজ করবে, হ্যাঁ, টোটাল স্টাফ স্ট্রেংথ থেকে। অতএব সেক্ষেত্রে যদি 25% স্টাফ কাজ করে সেক্ষেত্রে যে কোনো পরিষেবাই ব্যাহত হবে। দীর্ঘদিন ধরে কোর্ট বন্ধ ছিল, তাহলে ইউজারটা কম ছিল ওখানে, তারপরে ইউজার কম হলে পরে সেখানে আবর্জনা পার্থেনিয়ামের বেশি প্রকোপ হবে এবং সেই পৌরসভা সেই জায়গাগুলো গুরুত্ব দিয়ে নির্মূল নিশ্চয়ই করে দেবে এবং গুরুত্ব না দেওয়ার পারবো না। পৌরসভা ইতিমধ্যেই কোভিড ওয়ারি সিচুয়েশনে পৌরসভা তার যাবতীয় নর্মস মেনটেন করে হেলথ পরিষেবাটা বেশি করে দিয়েছে, ডেঙ্গুর কাজ চলছে এবং এই পার্থেনিয়াম যে নির্মূল ব্যাপারটা সেসব প্রতিবারই করা হয়, এবারও করে দেবে। 1,90,000 টাকা জাল নোট সহ 3 জাল নোটের কারবারিকে গ্রেপ্তার করলো মালদার ইংরেজ বাজার থানার পুলিশ। ঘটনা জেনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আস্তাদের, মালদা জেলা আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদনে রেখে মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ। 1,90,000 টাকা জাল নোট সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মোহাম্মদ সামিউল শেখ বয়স 26, সেলিম শেখ বয়স 22 এবং মহসিন শেখ বয়স 18। জিতের এরা প্রত্যেকেই কালিয়াচকের বাসিন্দা। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ গৌরকন্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হানা দেয়, তারপর জাল নোট সহ ওই 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। নিয়ে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন শাইন নিউজে। শাইন প্রোডাকশন, আর্টিস্ট ওয়েবসাইট এন্ড অ্যাপস, রেজিস্ট্রেশন ফ্রি, লগ অন টু www.shineproduction.in, get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। অবশেষে জেলা পুলিশের সাফল্য। গতকাল পূর্ব মেদিনীপুরের শেরহাটি গ্রামে যে টাইম বোমের মতো বস্তুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল তার জেরে মূল অভিযুক্ত নূরকে গ্রেপ্তার করলো পুলিশ। রীতিমতো এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়, যেখানে টাইম বোমের মতো কোনো কিছু দেখেই পুলিশকে খবর দেওয়া হয়। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করায় এলাকার মানুষজন খুশি পুলিশের এই সাফল্যে।
অবশেষে জেলা পুলিশের সাফল্য গতকাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ব্লকের শেরহাটি গ্রামে টাইম বোম নামক বস্তু উদ্ধার কাণ্ডের ঘটনায় পুলিশের তদন্তে মূল অভিযুক্ত নূর আলী নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুনীল যাদব সাংবাদিক বৈঠক করেন। জানা গেছে পাঁশকুড়ার বোমা কাণ্ডে যুক্ত মূল অভিযুক্তকে ছ ঘন্টার মধ্যেই পাঁশকুড়ার রামগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বাড়ি পাঁশকুড়া ব্লকের ঘোষপুর গ্রামে। তবে তিনি ইউটিউব দেখেই বোমা তৈরি করেছেন বলেই জানা যাচ্ছে। এদিন সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল যাদব বলেন, আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখে গতকাল রাত 8টা নাগাদ অভিযুক্তকে গ্রেপ্তার করি। সে দোষ স্বীকার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যা যা উদ্ধার হয়েছে সবটাই ল্যাবে পাঠানো হবে। শেরহাটি বাজার থেকে একটা সকাল দিকে একটা খবর আসে কি ওখানে একটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED লাগানো আছে একটা হার্ডওয়্যার দোকানের ভিতরে। সেই হার্ডওয়্যার দোকানটা ছিল রজত গায়ত্রীর। ওনার বাড়িতে গিয়ে যখন দেখা হয় তখন সঙ্গে সঙ্গে OC পাঁশকুড়া এলাকাটাকে কর্ডন করে স্যানিটাইজ করে ওখান থেকে পাবলিককে সেফ ডিস্টেন্সে নিয়ে গিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াড অফ CID তাদেরকে জানায়। বম্ব ডিসপোজাল স্কোয়াড CID এসে ডিভাইসটাকে প্রপার প্রোটোকল মেনে ওইটাকে এক্সপ্লোসিভ চার্জ দিয়ে ব্লাস্ট করে ওটাকে ডিসম্যান্টেল করে আর রেমানেন্ট আমাদেরকে দিয়েছে, যেটা আমরা ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠাবো ফর ফার্দার ইনকোয়ারি। ইতিমধ্যে আমরা পেলাম কি লোকটি যে বাড়ির দোকানের মালিকের ছেলে রজত, তার মোবাইলে একটা ফোনও এসেছিলো সকাল 9:01, তারপরে আবার 9:11, 9:23, 9:19 চারটা কল আর দুটো SMS। SMS-এ হিন্দিতে লেখা ছিল যেখানে ও হুমকি দিয়েছে দোকানটাকে ওড়ানোর জন্য। তারপরে আমরা ওই ফোন নাম্বারকে ট্র্যাক করলাম, ট্রেস করলাম আর ডিজিটাল এভিডেন্স যেটা আমাদের আছে সেই এভিডেন্সগুলো কালেক্ট করে আমরা কালকের সন্ধ্যার মধ্যে 8টার দিকে আসামিকে অ্যারেস্ট করতে পারলাম। আসামি স্বীকার করেছে পুরো কি এই পুরো ঘটনাটাও করেছে। আজ ভবানী ভবনে ডাকা হলো ভারতী ঘোষকে। ভবানী ভবনে পৌঁছে তিনি বলেন, পুরনো প্রায় 18 মাস আগের এক কেসের জন্য ডাকা হয়েছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে সরকার বারবার করে বলছে অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সেখানে দাঁড়িয়ে এ কেমন সিদ্ধান্ত? তার কথাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বারবার করে যত বিধানসভা নির্বাচনে গিয়ে আসছে বিজেপি কর্মীদের বিজেপি নেতা নেত্রীদের বারবার করে বিরক্ত করার চেষ্টা করছেন, যার জেরেই এমন ঘটনা। তিনি মনে করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেরে দুর্নীতি বেড়েছে, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে এবং তার জন্যই ভারতী ঘোষের কথা মতো তাকে বারবার এইভাবে হাজিরা দিতে হচ্ছে। কি বলেছেন তিনি, কিভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, দেখাবো আপনাদের। আমাকে ডেকেছে একটা পুরনো কেসে যেটার নাম হচ্ছে আলিপুরদুয়ার 43 2019। যবে কেসটা হয়েছে তবে থেকে এত মাস, প্রায় ধরুন 18 মাসের উপরে, আমাকে একবারও ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। আশ্চর্য ব্যাপার, একটা কেস করেছে কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি। আজকে যখন অনারেবল সুপ্রিম কোর্টে কেসটা সাবজুডিস আছে, তখন আমাকে এই কোভিড সিচুয়েশনে, এই প্রথমবার নয়, কোভিডের সময় বারবার বারবার আমাকে ডাকা হচ্ছে। এবং এর আগে যে অফিসার আমাকে ডেকেছিলেন ইন্সপেক্টর অসীম মণ্ডল, হি ওয়াজ কোভিড ইনফেক্টেড পজিটিভ, সেই অবস্থায় আমাকে বারবার বারবার দেখা হচ্ছে। এবং ঠিক লোকসভা ইলেকশনের আগে যেভাবে আমাকে ক্যাম্পেইনিং করতে দেওয়া হয়নি দেখা হচ্ছিল, যত বিধানসভা এগিয়ে আসবে আমাকে আরও ডাকবে। আমি এইটুকুই আজকে দাঁড়িয়ে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রক্তমাখা হাত। আজকে জঙ্গলমহলে 6 বছর ধরে কাজ করে যে জঙ্গলমহল এরম করে তুলে দিয়েছি, সেই অফিসারকে হ্যারাস করছে। বহু নিরীহ লোক মারা গেছে, বহু নিরীহ লোক ফলস কেসে ফাঁসছে। এর জবান ঈশ্বর দেবেন। নিরেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন শাইন নিউজে। বিরতির পর
সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে অভব্য আচরণ কটূক্তি করেছিলেন এক ট্যাক্সি চালক। মিমি চক্রবর্তী নিজেই সে কথা জানিয়েছিলেন মিডিয়াকে, শুধু তাই নয় তিনি গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের করেছিলেন। তার ভিত্তিতে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হয়। পাশাপাশি মিমি চক্রবর্তীর বয়ানও নথিভুক্ত করা হয়েছে। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কটূক্তি করার অভিযোগে এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গড়িয়াহাট থানার পুলিশ জানিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তীকে কটূক্তি করেছিলেন যে ট্যাক্সি চালক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দীপ কুমার যাদব সেই ব্যক্তির নাম, তাকে অ্যারেস্ট করে আজ আলিপুর কোর্টে তোলা হয়। এর পাশাপাশি মিমি চক্রবর্তীর বয়ানও নথিভুক্ত করা হয়েছে। আজকে আমার কোর্টে আসাটা খুব দরকার ছিল, কারণ কি আমি যদি আজকে কোর্টে না আসতাম তাহলে ও হয়তো ফ্রি হয়ে যেত, আর এইভাবে আমি এই লুক হোল ছাড়তে চাই না। এই এক দুটো মানুষের জন্য আমার শহরের নাম খারাপ হয়, এই এক দুটো মানুষের জন্য আমার অ্যাডমিনিস্ট্রেশনের নাম খারাপ হয়। আর আমি যদি আজকে ওকে ছেড়ে দিতাম, ও হয়তো কালকে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার সুযোগটা পেত, এইভাবে তো লোকে ইগনোর করে দেয়, তো আমি লাইসেন্স পেয়ে গেলাম। আপনারা এফআইআরটা জানেন, ইট ইজ ইন ডিটেইল হোয়াট আই হ্যাড টু টেল টু হার। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে কান্দি রণগ্রাম ব্রিজে যান চলাচল, যার জেরে সমস্যায় সাধারণ মানুষ পড়তে চলেছেন। মনে করা হচ্ছে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পরই এমন সিদ্ধান্ত। বড় গাড়ি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, ছোট গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, পায়ে হেঁটে মানুষ যেতে পারছিলেন, এখন সমস্তটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে ব্রিটিশ আমলের সেই অত্যন্ত প্রাচীন এই ব্রিজটি, যার জেরে সাধারণ মানুষ কিন্তু বেশ সমস্যায় পড়তে চলেছেন এমনটাই এলাকাবাসীর আশঙ্কা। 17 সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর বাবরা নদী রণগ্রাম ব্রিজে, এমন ঘোষণা হয়ে গেছিল। ব্রিটিশ আমলে তৈরি ব্রিজটি দুর্বল ব্রিজ হিসেবে চিহ্নিত হওয়ায় অনেকদিন আগে থেকেই পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দল ব্রিজ পরিদর্শনে আসার পর ওই ব্রিজের ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচলে হ্রাস টানতে বলেছেন। এর ফলে পুজোর আগে ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হলে ব্যবসায়ী সহ মানুষ সমস্যায় পড়বে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত আপনাদের জানাই, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রণগ্রাম ব্রিজ সংস্কারের কাজ শুরু হয় গত 2018 সেপ্টেম্বর মাসে। বছর ঘুরতেই 2019 ফের রণগ্রাম ব্রিজের যান্ত্রিক ত্রুটির কারণে এবছর 29 মে থেকে বন্ধ হয় যান চলাচল। শুধুমাত্র মোটরবাইক, ছোট গাড়ি এবং পায়ে হেঁটে যাওয়ার অনুমতি ছিল, ফলে টানা 2 মাস ধরে সমস্যায় পড়েছেন মানুষ। এবার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে কান্দি রণগ্রাম ব্রিজের ওপর সমস্ত রকমের যান চলাচল। পূর্ত দপ্তরের বিন্তুগুলোকের মতো সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার। মানুষের প্রচন্ড ক্ষতি হবে। কি চান আপনারা? আমরা চাই রাস্তা ক্লিয়ার দিতে হবে, কারণ এই ব্রিজটা দীর্ঘদিন পড়ে আছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা হচ্ছে পাশের গ্রামের বাসিন্দা, আমরা জানছি ব্রিজটা এমন কিছু হয়নি ক্ষতি, কিন্তু এটা পলিটিক্যাল লিডাররা এটা বন্ধ করছিলেন। এখন কিন্তু সেই পলিটিক্যাল লিডাররা বলছে না, এখন চালু করতে হবে, যেহেতু এই ব্রিজটা সংস্কার হচ্ছে না বলে। আজ ওরা দীর্ঘদিন ধরে এই মাল মেটাসটা ফেলে রেখেছে। 17 সেপ্টেম্বর গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিবস পালিত হয়েছে রাজ্যের সর্বত্র। সেই উপলক্ষে গোটা সপ্তাহ জুড়েই বিজেপির পক্ষ থেকে নানা সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বহরমপুর মেডিকেল কলেজের মাতৃমায় প্রায় 100 জনকে জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হলো বিজেপির পক্ষ থেকে। আপনাদের দেখাবো সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন, এবং সেই উপলক্ষেই কিন্তু সেবা সপ্তাহ পালন করছে সারা রাজ্য জুড়ে বিজেপি। আজ বহরমপুর মেডিকেল কলেজের মাতৃমায় 100 জন ছিলেন, তাদেরকে ফল এবং জল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ওবিসি মোর্চার সভাপতি সুভাষ মণ্ডল, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য মালা ভট্টাচার্য, বিজেপির নেতা কর্মীরা। এছাড়াও বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ, দুস্থ পরিবারকে জামাকাপড় তুলে দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য মালা ভট্টাচার্য। আজকে আমাদের এই কর্মসূচির প্রথম কারণ হচ্ছে যে গত তারিখে 17 আমাদের ভারতের বর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা সেবা সপ্তাহ এক কার্যক্রম নিয়েছি সারা রাজ্যে। সেই রাজ্যের অঙ্গ হিসাবে আজকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল কলেজে আমরা এসেছি ফল বিতরণ এবং জল বিতরণ করে যারা এখানে রুগীরা রয়েছেন, মাতৃমা রুগীরা, তাদেরকে আমরা এগুলো
বিতরণ করছি এবং এই বিতরণের মাধ্যম দিয়ে আমরা জনগণের বা মানুষের বা মাতৃমা শক্তির আমরা তাদেরকে আর কি ভালোবাসার মধ্যে দিয়ে আমরা এই কাজটা করছি, এই সেবা কাজটা। শাইন নিউজ আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন শাইন টিভি 24/7 সবার সাথে সবার কাছে।